আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিতে পারলেন না অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন না তার দেহরক্ষী সাইগল হোসেনও এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের কিন্তু এদিন ভার্চুয়ালি তিনি আসানসোল আদালতে হাজিরা দিতে পারেননি অন্যদিকে এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের সঙ্গে হাজির করানোর কথা ছিল তার দেহরক্ষী সাইকেল হোসেনকেও কিন্তু তিনিও ভার্চুয়ালি যে হাজিরা দিতে পারেননি আপাতত দুজনেই তিহার জেলে বন্দি রয়েছেন গরু পাচার সংক্রান্ত মামলায় আজকে প্রোডাকশান ডেট ছিল অনুব্রত মণ্ডলের কিন্তু ভার্চুয়ালি প্রোডাকশান করা যায়নি যেটা দেখা গেল আর কি আর আমরা বেল অ্যাপ্লিকেশনও করিনি যেহেতু গত বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল আমরা বেল অ্যাপ্লিকেশন করিনি নেক্সট আবার প্রোডাকশানের ডেট ফিক্স হয়েছে টেন্থ আগস্ট নতুন তথ্য দ্যাট ইজ বিটুইন দি কোর্ট অ্যান্ড দি সিবিআই আমাদেরকে তো কিছু দেওয়া হয়নি সিটির যে যা ডেভেলপমেন্ট হয়েছে কোর্টের কাছে দেখিয়েছিল যেটা তো আমাদের অ্যাক্সেস নেই অন্যদিকে এই বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ জানিয়েছেন যে আজ তাদেরকে ভার্চুয়ালি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো যায়নি ফলে তাদের মামলা যে শুনানি তা এদিন হয়নি বিচারক আগামী দশ আগস্ট পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন অন্যদিকে এদিন তাদের দুজনের জন্যই কোনো রকম জামিনের আবেদন করা হয়নি বলেও জানিয়েছেন তাদের আইনজীবী সোমনাথ চট্টরাজ ফলে আসানসোল সিবিআই আদালতে এখনও ঝুলেই রইল অনুব্রত মণ্ডল এবং সাইগেল হোসেনের ভাগ্য হতে পারে মেবি যেটা সিবিআই কোর্টকে কমিউনিকেট করেছে সেটা আমাদের অ্যাক্সেস নেই বলতো হ্যাঁ আগস্ট হ্যাঁ কি প্রোডাকশন আর কি ডেট ছিল কিন্তু দুজনের মধ্যে কাউকে ভার্চুয়ালি प्रोड्यूस করা যায়নি